গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা শহরের একটি বাসার গেট থেকে পরিত্যক্ত অবস্থায় পলিথিনে মোড়ানো দুইটি পেট্রোল বোমা ও তিনটি ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। সকাল 9:30টার দিকে পোস্ট অফিস সংলগ্ন সাবেক বিজিবির সদস্য নুরুল আমিনের বাসার গেট থেকে এসব পেট্রোল বোমা ও ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়। বাসার মালিক নুরুল আমিন জানান, সকালে হঠাৎ করে বাসার গেটের সামনে একটি পলিথিন মোড়ানো ব্যাগ দেখতে পান। পলিথিনের মধ্যে দুটি বোতল দেখে সন্দেহ হয় তার। পরে বিষয়টি পুলিশকে জানালে তারা সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।